মুখের মধ্যে চুরি করা সোনার গয়না। হাবড়াতে বাঞ্জারা দলের সদস্যদের এই কাণ্ডে হতবাক সকলে। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। গৃহস্থের বাড়িতে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল চোর দম্পতি। তাদের ধরতেই চক্ষু চড়ক গাছ বাসিন্দাদের। চোরের মুখের মধ্যে থেকে বের হচ্ছে সোনার গয়না, কাছে থাকা পুটুলি থেকে উদ্ধার টাকার বান্ডিল। পরে ওই দম্পতিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার বাউগাছি নাংলা পাড়ুইপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই শিশুকে কোলে নিয়ে বাঞ্জারার বেশে এলাকায় ঘুরে বেড়াচ্ছিল এক দম্পতি। দুই শিশু ছাড়াও এদের সঙ্গে ছিল দু তিনটে কাপড়ের পুটুলি। একদম ভর দুপুরে পাড়ুইপাড়া এলাকায় হঠাৎই চিৎকার চেঁচামেচি। স্থানীয়রা দেখতে পান দুই শিশুকে কোলে নিয়ে পালাচ্ছেন ওই দম্পতি। ধরে ফেলেন স্থানীয়রা। পুরুষ ব্যক্তির মুখ থেকে উদ্ধার হয় সোনার কানের দুল। চোর ধরলাম স্যার, আমার বাড়ির পিছনে আর কি উনি পালাচ্ছে আমাদের বাড়ির সাইড দিয়ে। আমার স্বামী স্নান করছিল কলতলায়, তা মানে ঝাড়া বাড়িতে চুরি হয়েছে, উনি আসছে, আস্তে আস্তে চোর চোর করছে, বলে চোর ধরো চোর ধরো। তা চোর ধরো চোর ধরো, আমার স্বামী মানে বাগান দিয়ে টপকে গিয়ে আরেকজনের বাড়িতে গিয়ে উনি ধরেছে চোরটাকে। দু তিনজন রয়েছে, আমার স্বামী ধরে বলছে কি করেছিস বল তোরা, গালের মধ্যে শোনা, মুখের মধ্যে সাইডে কানে চার সেট কানের পেয়েছে, মুখের মধ্যে বলছে বাবা তোর খিদে পেয়েছে, তাদের বলবি তো তোরা চুরি করিস কেন, তোরা গালের ভেতরে শোনার কানে ছিল, তা ওরা কিছুতেই বের করছে না গাল দিয়ে। তারপর বের করেছে, তারপর একটা ব্যাগের মধ্যে নেকলেস ছিল, 10,000 টাকা ছিল, কানের আরো অনেক কিছু ছিল। বাঞ্জারাদের কাছে থাকা কাপড়ের পুটুলি খুলে ফেলেন স্থানীয়রা। পুটুলি খুলতেই একটি সোনার হার, 500 টাকার নোটের বান্ডিল, দুটি হাতঘড়ি, এছাড়াও একাধিক রূপোর আংটি উদ্ধার হয়। হাবড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। বাঞ্জারাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। যে মহিলা দড়িয়ে আসছে, বাট আমরা দেখলাম যে দড়িয়ে আসছে, দুটো তিনটে বাচ্চা আছে আর সঙ্গে একটা মানে ওনার স্বামী আছে। তো দেখলাম দড়িয়ে আসছে বাগানের ওখানে গিয়ে ধরে ফেললো, এক বাচ্চাটা পড়ে গেছে ধরে ফেললো। তারপর আমরা চেক করলাম, দেখলাম ব্যাগে অনেক সামানপত্র আছে, সোনা দানা টাকা পয়সা আছে, এটাই আমরা দেখলাম। তারপরে কিছু লোকে আছে সব ধরলো, ওরা দুটো দিনে বাচ্চা নিয়ে এসে বললো সাহায্য করো, আমরা খুব অসহায় কিছু দিন এইভাবে, হ্যাঁ কেউ ঘরে ঢুকে যাচ্ছে, এবার সবাই তো সমানে তো মানে সবাই তো আর একসঙ্গে থাকে না, কেউ দেখো বাচ্চা দেখে কি ভিক্ষা করাচ্ছে, ওরা সাইড দিয়ে কিছু করছে, আমরা তো দেখতে পাচ্ছি না। পুলিশ সূত্রে জানা গেছে, বাঞ্জারাদের এই দলটি বেশ কিছুদিন ধরেই বিড়া স্টেশন সংলগ্ন এলাকায় অস্থায়ী ঘাঁটি গেড়েছে। পাড়ুইপাড়ার বাসিন্দা সুজাতা পোদ্দার বলেন, মেয়েকে নিয়ে বাজারে গিয়েছিলাম, ছেলে বাড়িতে ছিল, ও স্নান করতে গেলে ঘরে আলমারি খোলার শব্দ পায়। ঘরে এসে দেখে একজন ঘর থেকে বেরিয়ে গেল। আলমারি খুলে দেখি কিছু গয়না ও নগদ টাকা নেই। এরপর মেয়েকে নিয়ে ওদের খুঁজতে যায়, রাস্তায় ধরে ফেলি। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। মানে মেয়ে আর আমি দুজনা বাজারে গিয়েছিলাম, আমার ছেলে শুধু বাড়িতে ছিল, ও বাথরুমে ছিল, ও হঠাৎ করে আলমারির মানে লকটা খোলার শব্দ পেয়েছে, পেয়ে বেড়াইছে, বেড়ায় দেখে একটা ছেলে মানে ঘরের ভিতরে আর ওই আর দুজন বাইরে ছিল। তখন ও বলছে তোমরা এখানে কেন, এখানে কেন, বলছে আমরা খাবো তাই এসছি। বাড়িতে আমার সেটা কানের ছোটো আর একটা রিং আর একটা আংটি, বাচ্চাদের আংটি, এই ছিল, 10,000 টাকা ছিল, এগুলো নেই নেই। তখনই সঙ্গে সঙ্গে বাজারে বাগ রেখে আমার মেয়ে আর আমি স্কুটিতে করে আমাদের বাজার বাউগাছি বাজার ওই পর্যন্ত গিয়েছে, ওদের পাইনি। তারপরে মেয়ে আমাকে নামিয়ে দিয়ে আমি পাড়ার ভিতর দিয়ে ঢুকেছি আর মেয়ে বাইরে দিয়ে গিয়েছে। তারপরে আমি যখন ভিতরে ঢুকেছি, ঢুকেই একটা বাড়িতে দেখি ওরা, এবার বলছি গিয়ে এই তোরা আমাদের বাড়িতে ঢুকেছিস, আলমারি খুলেছিস, এই এই নিয়েছি। ওরা বলছে না না আমি কিছু নেই নি। আমি বলছি নিশ্নি মানে নিয়েছিস আমরা এই এই জিনিস। ওরা নাসিকের যা আমার একটা কানের রিংটা শুধু পেয়েছি, আংটি আর নাকের ওই রিংটা পাওয়া যায়নি। তারপরে হ্যাঁ টাকা পাওয়া গেছে, ব্যাগে অনেকগুলো সোনা দানা আছে, বেশ কিছু টাকা আছে, 500 টাকা নোট, অনেকগুলো টাকা। তো আমরা তুই একজন একটু হাত চট থাপট দিচ্ছে আমার হয়তো রক্ষা করে, আমরা বললাম মারধর করিস না, প্রশাসনে খবর দিয়েছি, প্রশাসন ব্যাগ সহ ওই যারা চুরি করছিল ওরা চার পাঁচজনা ছিল ছোটো বাচ্চা দিয়ে ওদের পাঠিয়ে, আমরা ওদের কঠোর শাস্তি চাই, এইভাবে মহিলাদের কষ্ট সৃষ্টি করে গয়নাগাটি করেছে, সেই দিনের বেলায় চুরি করছে, সব জায়গা যা হচ্ছে আমরা প্রশাসনে বলেছি আইনত ওদের যা ব্যবস্থা করার তা করবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।